বুকের মাঝখানে গোল গোল দুইটা কি থাকে? এটা কি কুমিল্লার রসমলাইয়ের মতো? বুঝি নাই, আরেকবার বলেন। রসগোল্লার মতো গোল গোল ডিমের মতো করে দুইটা জিনিস কি থাকে? ডাব থাকে, ডাব, ইয়া বড় ডাব, যার ভিতর অনেক পানি থাকে। সেই পানিগুলো অনেক মিষ্টি, কিন্তু এর কালারটা একটু সাদা হয়, ঠিক দুধের মতোই সবকিছু। কিন্তু দূরদিন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আর সামাজিক যোগাযোগ মাধ্যমটা নাই, একেবারে বাস মাধ্যম হয়ে গেছে। বর্তমান সামাজিক মাধ্যম এমন একটা মাধ্যম যেখানে পৃথিবীর সব মানুষ যে কোনো সময় অ্যাক্টিভ থাকে, আর সেখানে এদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর খারাপ খারাপ ভিডিও বানায়া ছেড়ে দেয় শুধুমাত্র ভিউ এবং টাকার জন্য। চলুন এদের পাশায় লাগাই আগুন। কোন জিনিস ছেলেরা বেশি করলে মেয়েরা বেশি মজা পায়? রসবার করতে পারলে মেয়েরা বেশি মজা পায়। আপনি যদি কোনোদিন মজা না পেয়ে থাকেন তাহলে একটা ফোন করেন, সকল মজার ব্যবস্থা করব। আপনি তো একজন ছেলে মানুষ, তাহলে আপনি কি বেশি করলে একটা মেয়ে বেশি মজা পায় এটা কি আপনি জানেন না? এই যে রিক্সা চালক আঙ্কেল বা ভাই যাই হোক না কেন, এই শিশুর মতো একটা মন নিয়ে যে প্রশ্নের উত্তর দিতে চাইতেছে না, সে একটা শরম পাইতেছে না, এই মহিলা কিছুতেই ছাড়বে না। মানে চল যে খোসাইয়া খোসাইয়া তারপর বার করবে, বলো তুমি বলো। আচ্ছা এই একই প্রশ্ন যদি কোনো একটা মেয়েকে করা হয়, মজা যদি পেয়ে থাকি তারপর হয়তো ওই প্রশ্নের উত্তর দিতে পারবো আর কি। আপনি এখনো মজা পান নাই? না, আমার মনে হইতেছে যে আমার আরো দুইটা চারটা প্রেম করতে হবে। তার জন্য কয়েকটা প্রেম করতে হবে, তারপরে আপনি সব বলতে পারবেন। এই যে আপনি যে বললেন যে আপনি মজা পান নাই, কয়েকটা প্রেম করার পরে মজা পাবেন। আপনার ডাব তো সব সাইজ আকারে সবকিছুই বড় হয়ে গেছে, তো দেখে তো মনে হয় না যে আপনি মজা ছাড়ছেন বা মজা এখনো পান নাই। হ্যাঁ, সামথিং ইজ রং, করো কি আর ধান্দা। হ্যাঁ, এরা কয়েকজন এক হয়ে একটা টিম হয়েছে, এই টিমের ভিতর থেকে একে অপরকে প্রশ্ন করে, মানে একে অপরকে প্রশ্ন করে বিভিন্ন সময়ে। কারণ এসব প্রশ্ন যদি সাধারণ মানুষকে করা হয়, জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু পড়বে না এদের গালে। কোন কাজ দাদা করতে করতে হাফিয়ে যায়? আরে দিদি, এই প্রশ্নের উত্তর আমি জানি, আমি আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ছেলে দেবে। কারণ আপনাদেরকে পিয়াজ মরিচ মাখায়া রোস্ট করতে বসছি, তো ডাবের পানি বার করতে করতে দাদা হাফ হয়ে যায়। বৌদি বলে আরো দাও, মানে কিভাবে কথাটা বলছে দেখছেন, হাফিয়ে যায়। কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না? ভাই বল বল, ভাই বল বল, অনেক আগ্রহ আমার, অনেক জানার ইচ্ছা যে কোন জিনিসটা না থাকলে বিয়েদের বিয়ে হয় না। আরে ভাই ক ক ভাই ক ভাই ক ভাই, এরা তো ধাঁধারা যেন কোচিং সেন্টার খুলে বসছে। আরে ভাই, এরা তো অশিক্ষিত জনগণকে শিক্ষিত করার একমাত্র দায়িত্ব নিয়ে নিছে, মানে এদের এই ভিডিও দেখে জনগণ অনেক উপকৃত হয়েছে, খুব শিক্ষিত হয়ে গেছে, কিন্তু সেটা ডাব থেকে কিভাবে রস বার করতে হয় সেই শিক্ষিত। ধাঁধার নামে এরা যেসব প্রশ্ন করতেছে, যা সমাজটাকে একবারে নষ্ট করে দিতেছে, সমাজটাকে একবারে পরিবর্তন খারাপ করে দিতেছে। ভাই জান, এসব ভিডিও থেকে আমি মারাত্মক শিক্ষিত হয়েছি, ডিগ্রি অর্জন করছি, ডাব থেকে রস বের করার ডিগ্রি।